হ্যালো বন্ধুরা, আজ আমরা রিভিউ করতে চলেছি সূর্যবংশীর ফার্স্ট পোস্টারটি নিয়ে, যেখানে আমরা দেখতে পাবো অক্ষয় কুমারের পরবর্তী সিনেমা। এই অক্ষয় কুমারের পরবর্তী সিনেমা সূর্যবংশীতে কী কী আমরা দেখতে পেলাম এই পোস্টারে, তা নিয়ে কিন্তু আজ আমরা বিশদ ডিটেলসে আলোচনা করতে চলেছি এই ভিডিওতে। চলুন তাহলে ভিডিওটি আজ আমরা শুরু করি। খাকি পোশাকে তো এর আগে অর্থাৎ অক্ষয় কুমারকে দেখেছেন খিলাড়ি কুমারকে, আবার তিনি কিন্তু পুলিশের চরিত্রে কখনও অভিনয় করছেন, কখনও বা নৌবাহিনীর চিফ অফিসারের দায়িত্ব তিনি করেছেন, আবার কখন তিনি অভিনয় করছেন সিক্রেট ইস এজেন্ট হিসাবে ধরা দিয়েছেন বড় পর্দায়। আর সেই তালিকায় সংযোগ হতে চলেছে আরে এক নতুন ছবি, যার নাম দেওয়া হয়েছে সূর্যবংশ। মঙ্গলবার মুক্তি পেল এই ছবিটির ফার্স্ট লুক। পরিচালক রোহিত শেট্টি, এইবার প্রথম রোহিত শেট্টি হাত ধরে আসতে চলেছে অক্ষয় কুমার তার পরবর্তী ছবি সূর্যবংশ নিয়ে। প্রথমত রোহিতের নিজস্ব ঘরানা ছবি, দ্বিতীয়ত পুলিশের বেশে খিলাড়ি কুমারকে পারফরমেন্স। এই ছবি যে বক্স অফিসে কোটি ক্লাবে ঢুকবে তা আর আলাদা করে বলে দেওয়ার কোনো কথাই হয় না। আর রোহিতের ছবি মানে হাসের মোড়ক এবং হাস্যকর, অবশ্যই রোমাঞ্চকর, সব কিছুই কিন্তু আমরা রোহিতের প্রত্যেকটা মুভিতে দেখে থাকি। এই রোহিতের মুভি কিন্তু এর আগে আমরা সিম্বা মুভিতে দেখেছি। রোহিতের পুলিশ ফ্র্যাঞ্চাইজিতে সূর্যবংশীর চতুর্থ সংযোগ। এর আগে রণবীর সিংয়ের সঙ্গে সিম্বা এবং অজয় দেবগনের সঙ্গে সিংহম এবং সিংহম রিটার্নস করেছেন। ছবিতে সন্ত্রাস দমনের শাখায় এক মুখ্য অফিসারের ভূমিকা দেখা যাবে অক্ষয় কুমারকে। চরিত্রের নাম হচ্ছে বীর সূর্যবংশ। অক্ষয়ের বিপরীতে কোন নায়িকা থাকবে সেটি আপাতত এখনও ঠিক হয়নি, অবশ্যই ঠিক হলে আমি আপনাদেরকে জানিয়ে দেব। অন্য চরিত্রে কারা অভিনয় করছে তাও কিন্তু ঘোষণা করবে খুবই শিগগিরই, এমনটাই কিন্তু নির্মাতা থেকে জানা দেওয়া হয়েছে। সিম্বা ছবির শেষে পরিচালক ইঙ্গিত দিয়েছিলেন তার পরের ছবির নায়ক হবেন সূর্যবংশীর অর্থাৎ অক্ষয় কুমার। ছবির প্রি প্রোডাকশনের কাজ আপাতত শুরু হয়ে গেছে। সূত্রে খবর, সব ঠিকঠাক থাকলে চলতি বছর অর্থাৎ এপ্রিলে অক্ষয়ের ছবির কাজ শুরু করবেন। 2020-এর ঈদে মুক্তি পাবে সূর্যবংশ। প্রসঙ্গত এই বছর খিলাড়ি কুমারের হাতে রয়েছে গোটা পাঁচেক ভালো ভালো ছবি, যেমন কেশরী, হাউসফুল 4, মিশন মঙ্গল, সূর্যবংশ এবং গুড নিউজের মতন আরও প্রভৃতি মুভি কিন্তু তার হাতে রয়েছে। তার মধ্যে এই মাসে মুক্তি পাচ্ছে অক্ষয় এবং পরিণতি অভিনীত কেশরী মুভিটি, এবং এই মুভিটি হয়তো অক্ষয় কুমারের ভালো একটি মুভি হতে পারে। ভিডিওটা কিন্তু আজ এই পর্যন্ত। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, এবং তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো আমার চ্যানেল এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে আমার পরবর্তী ভিডিওগুলি খুব তাড়াতাড়ি তোমরা পেয়ে যেতে পারো।